দেশে করোনায় আক্রান্ত আরও একজন শনাক্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 80 বছরের বৃদ্ধ। করোনা সংক্রমণ রোধে উপকূল ও দ্বীপে কাজ করছে নৌবাহিনী, দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। করোনা ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে মৌলভীবাজারের চা শ্রমিকরা, ক্ষোভ অসন্তোষ। কাজ বন্ধ হওয়ায় খাবার সংকটে খেটে খাওয়া মানুষ, সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ। রাঙামাটির পর হামের প্রকোপ খাগড়াছড়িতে, আজও নতুন আক্রান্ত 8 শিশু হাসপাতালে ভর্তি। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ বলছিলাম শিরোনামগুলো, এবার বলবো পুরো খবর। দেশে আরও এক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত 24 ঘণ্টায় 153টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করার কথা জানিয়েছে IEDCR। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 49-এ। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 4 জন, এদের একজনের বয়স 80 এবং দুজনের বয়স 60-এর বেশি। করোনা ভাইরাস শনাক্তে কাজ করছে IEDCR। এ পর্যন্ত 9 লাখ মানুষ ফোন করেছে প্রতিষ্ঠানটিতে। আক্রান্ত সন্দেহে 21 জানুয়ারি থেকে 1338 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, শনাক্ত হয়েছেন 49 জন। সবশেষ আক্রান্ত হয়েছেন 20 বছর বয়সী এক নারী। গত 24 ঘণ্টায় চিকিৎসক, নার্স সহ 4 জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে একজনের বয়স 80 বছর, দুজনের বয়স 60-এর বেশি। এদের মধ্যে একজন বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। 3 জনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁপানি ছিল। সর্বমোট এই পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা 1338। এই 1338টি নমুনা পরীক্ষার মধ্যে আমরা এ পর্যন্ত সব রোগী করোনার সংক্রমণ নিশ্চিত করেছি 49 জনের মধ্যে। তার মানে গত 24 ঘণ্টায় আরও একজনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এছাড়া গত 24 ঘণ্টায় যারা করোনার সংক্রমণ আছে বলে শনাক্ত হয়েছিলেন, তাদের মধ্যে আরও 4 জনের করোনার সংক্রমণ এখন আর নেই। স্বাস্থ্য বিভাগকে 15 কোটি টাকার মাস্ক, PPE সহ নানা চিকিৎসা সরঞ্জাম দিয়েছে বেক্সিমকো ফার্মা। সংবাদ সম্মেলনে বেক্সিমকোর প্রতি কৃতজ্ঞতা জানান IEDCR পরিচালক। আমাদের বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষভাবে আজকে উল্লেখ করতে চাই বেক্সিমকোর কথা। বেক্সিমকো আমাদেরকে আমাদের IEDCR সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে PPE সরবরাহ করেছে এবং এটা নিয়মিতভাবে সরবরাহ করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রস্তুতি ভালো থাকায় ভালোভাবে করোনা পরিস্থিতি ম্যানেজ করছে বাংলাদেশ। বেসরকারি চিকিৎসকদের সেবায় ফেরার আহ্বান জানান মন্ত্রী। সে হাসপাতালটি আছে এবং এই সমস্ত হাসপাতালে আমরা ICU আমরা ওখানে লাগিয়েছি, প্রায় 200 ICU নতুন ইউনিট আমরা তৈরি করেছি, যার মধ্যে ভেন্টিলেটর রয়েছে এবং ডায়ালিসিসের সুবিধাও রয়েছে। IEDCR জানায় বর্তমানে আইসোলেশনে আছেন 62 জন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে 32 জন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বর, কাশি ও শ্বাসকষ্টে 4 জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের 80টি বাড়ি লকডাউন করা হয়েছে। দিনাজপুরের বিরামপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লায় কাজ করার সময় প্রবাসী সংস্পর্শে ছিলেন। তার নমুনা সংগ্রহ করে IEDCR-এ পাঠানো হয়েছে। তার বাড়িসহ পাশের 50 বাড়ির মানুষকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। শেরপুরের নালিতা বাড়িতে শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যুর পর 10টি বাড়ি লকডাউন করা হয়েছে। মরদেহের নমুনা নিয়েছে IEDCR। কুষ্টিয়ায় জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে মারা গেছেন ইজি বাইক চালক। তার বাড়িসহ 10টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। তার সংস্পর্শে যাওয়া 2 চিকিৎসক স্বেচ্ছায় কোয়ারেন্টিনে রয়েছেন।
এদিকে যশোর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া জামালপুরে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে 10টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে এবার শেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, মৃত ব্যক্তি কী ধরনের সমস্যায় ভুগছিলেন তার বিষয়ে সিভিল সার্জন কী বলেছেন? হ্যাঁ, আপনি যে কথা বলতেছিলেন যে শেরপুরের নালিতাবাড়ির দক্ষিণ পলাশিকোড়া গ্রামের একজন ব্যক্তি শ্বাসকষ্ট, জ্বর এবং এই ধরনের অসুবিধার কারণে তিনি গত রাত্রে মারা গেছেন। আমরা যেটা জেনেছি যে পারিবারিকভাবে এবং জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আমরা যেটা জেনেছি যে উনি গত 3 দিন আগে খুলনার বাগেরহাটের রামপাল থেকে একটা কোম্পানিতে কাজ করতেছিল। সে একটা বিল্ডিং নির্মাণে কাজ করতেছিল, সেখানে অসুস্থ হয়ে পড়লে তিনি চলে আসেন বাড়িতে এবং এই জায়গায় তিনি এসে আরো অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে কোনো চিকিৎসকের চিকিৎসা তিনি পান নাই। স্থানীয় যে ফার্মেসি আছে সেখান থেকে তিনি ওষুধ নিয়ে তিনি সেখানে খেয়েছেন, কিন্তু তারপরও গত রাত্রে তিনি হঠাৎ করে মারা যান। এবং এখানে যে আমরা রাত্রে খবর শোনার সাথে সাথে সেই বাড়িটাকে স্থানীয় প্রশাসন লকডাউন করে এবং আজকে সকাল 10টা থেকে 11টার মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগ এবং সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেখানে যান এবং সেখানে তার রক্তের নমুনা সংগ্রহ করে আইসিইডিআর এ প্রেরণ করেছেন। এবং সেখানে প্রবাসী সংস্পর্শে এসেছিলেন কার্যক্রম তারা গ্রহণ করবেন। এখন এই যে বিষয়টা, তিনি যেহেতু বাগেরহাটে কাজ করতেন ওই জায়গা থেকে এখন পর্যন্ত কোনো তথ্য, এই ধরনের কোনো তথ্য এখানে নিশ্চিত করা যায়নি এবং কি তার পরিবারের সদস্যরা এখন পর্যন্ত এই বিষয়টাকে নিশ্চিত করতে পারেন নাই। এবং সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে তার যে শ্বাসকষ্ট ছিল এবং এটা নাকি আগে থেকেও ছিল এবং উনি যেটা আরও জানিয়েছেন যে তার যে বর্তমানে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল এই সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যদি পরীক্ষা রিপোর্ট না আসা পর্যন্ত তারা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছেন না এবং সে নিশ্চিত হওয়ার পরেই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে সিভিল সার্জন সাহেব আমাদেরকে জানিয়েছেন। মেরাজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত থেকে তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যুবকটি 3 দিন ধরে জ্বর ও শুকনো কাশিতে ভুগছেন। তিনি বিদেশে বা ঢাকা থেকে আসা কারো সংস্পর্শে যাননি। তার করোনার উপসর্গ পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাবে সরঞ্জাম স্থাপনের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। ল্যাবের 30 সদস্যকে কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। অনলাইনে তাদের প্রশিক্ষণ চলছে। 2 দিনের মধ্যে এখান থেকে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা করা যাবে। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া ঠাকুরগাঁওয়ের একই পরিবারের 5 জনের নমুনা সংগ্রহ করে ঠাকুরগাঁওয়ে ফেরত পাঠানো হয়েছে। রোববার রাতে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর আগে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওই 5 জন ঠাকুরগাঁওয়েই থাকবে বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। গত শনিবার সন্ধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পরিবারটির 5 জনকে ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের নির্দেশে রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেই সঙ্গে ওই পরিবারের বাড়িসহ আশপাশের 100 পরিবারকে হোম কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাজীপুরের মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টিনে থাকা ইতালি ফেরত 36 প্রবাসীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে স্বজনদের সঙ্গে নিজ নিজ বাসায় ফিরে গেছেন তারা। সামাজিক হয়রানি এড়াতে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে তাদের দেওয়া হয়েছে সুস্থতার সনদ। গত 14 মার্চ ইতালি ফেরত 44 জন বাংলাদেশিকে গাজীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়। এদের মধ্যে 8 জনকে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। তাদের একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বাকি 36 জনকে 16 দিন পর ছাড়পত্র দেওয়া হলো মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে। আমরা তাদের মেডিকেল একটা সার্টিফিকেট দিব, তারা কোত্থেকে যাচ্ছে, কোথায় আসছে এটা এই কাগজে লেখা থাকবে এবং তারা বাড়ি গিয়ে কীভাবে চলাচল করবে সেটা এই কাগজে নির্দেশনা আছে। করোনা পরীক্ষায় আজ ঢাকায় যুক্ত হয়েছে আরও 3টি ল্যাব।
এগুলো হলো আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল ল্যাব, ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেলের ল্যাব। এর আগে আইইডিসিআর এর পাশাপাশি আরও তিনটি ল্যাবে শুরু হয় করোনা পরীক্ষা। এই তিনটি হলো জনস্বাস্থ্য ইনস্টিটিউট, শিশু হাসপাতাল ও চট্টগ্রামের বিআইটিআইডি। এছাড়া আগামী সপ্তাহে ঢাকায় মুগদা জেনারেল হাসপাতাল, মিডফোর্ট, সোহরাওয়ার্দি ও কুর্মিটোলায় বসছে পিসিআর মেশিন। ঢাকার বাইরেও স্থাপন করা হবে 11 শহরে। পলিমারেজ চেইন রিয়াকশন পিসিআর, এই পদ্ধতিতে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ আর এনএ শনাক্ত করা যায়। এক মেশিনে একবারই পরীক্ষা করা যায় 96টি নমুনা। ঢাকা শিশু হাসপাতালের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে আছে দুটি অত্যাধুনিক রিয়াল টাইম পিসিআর। এখানে নেওয়া হয় শুধু শিশুর নমুনা, তবে আশপাশের হাসপাতাল বড়দের নমুনা পাঠাতে পারবে এই ল্যাবে। দিনে পরীক্ষা করা যাবে 150 থেকে 200 নমুনা। আমরা চাইবো যে ওই হাসপাতালের রিপোর্টটা যাক, কারণ ওই ডক্টর কিন্তু জানতে চাইবেন, বাট নট টু এ পার্টিকুলার পেশেন্টের কাছে। এটা আমরা ইমেইলের মাধ্যমে আমরা পাঠাবো, যেমন যদি ঢাকা শিশু হাসপাতালে শিশু হাসপাতালে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটার একটা কপি চলে যাবে হলো আইইডিসিআর এ, বিকজ তারা মেইনলি এটাকে ম্যানেজ করছেন। বিভিন্ন সরকারি হাসপাতালে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করছে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট। আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনে প্রস্তুত তিনটি পিসিআর মেশিন। নমুনা পেলে আজ থেকেই কাজ শুরু করবে তারা। দু একদিনের মধ্যেই ল্যাব চালু হচ্ছে ঢাকা মেডিকেল ও বঙ্গবন্ধু মেডিকেলে। নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই চলবে এখানে। ঢাকার বাইরে চট্টগ্রামে করোনা পরীক্ষা শুরু করেছে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডি। এ পর্যন্ত 15টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শুরু হয়েছে রংপুর মেডিকেলেও। রাজশাহীতে ল্যাব চালু হতে লাগবে আরও দু একদিন। যদি মনে করি যে এই রোগী করোনা রোগী টেস্ট করার মতো, তাহলে আমাদের, আপনারা জানেন যে আমাদের করোনা টেস্টের জন্য প্রয়োজনীয় ফ্যাসিলিটি তৈরি হচ্ছে, হয়তো আগামী 7 থেকে 8 দিনের মধ্যে এই প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়ে যাবে, তখন আমরা লোকালি এই রোগীদের টেস্ট করতে পারব। এরই মধ্যে পিসিআর মেশিন বসানো হয়েছে বিভাগীয় কয়েকটি হাসপাতালে। পরীক্ষা শুরু হবে আগামী সপ্তাহেই। আর একই সাথে কুমিল্লা, বগুড়া ও কক্সবাজার জেলায় বসছে ল্যাব। পেশেন্ট যদি কমিউনিটি ট্রান্সমিশন যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের অনেক ল্যাব দরকার, সেইটা যেন আমরা তখনই নিশ্চিত করতে পারি। এই জন্য সরকার এই পরিকল্পনা নিয়েছেন বা স্বাস্থ্য মন্ত্রণালয় পরিকল্পনা নিয়েছে যে আমরা ল্যাবের সম্প্রসারণ করি। পরীক্ষার সুবিধা বাড়াতে 17টি মেডিকেল কলেজে বসছে ল্যাব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী ও প্রশাসনের নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য কেনাকাটায় মানুষকে উৎসাহিত করছেন তারা। চট্টগ্রামে চকবাজার, দেওয়ানবাজার সহ কয়েকটি কাঁচা বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ক্রেতা বিক্রেতাদের সতর্ক করা হলেও কাউকে জরিমানা করা হয়নি। চাঁদপুরে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট ও যানবাহনে জীবাণুনাশক ছিটানোর কাজ তদারকি করে সেনা সদস্যরা। ঝালকাঠিতে সবাইকে ঘরে ফিরতে মাইকিং করে সেনা সদস্যরা। পঞ্চগড়ে চৌরঙ্গি মোড়ে চিকিৎসা ক্যাম্প করেছে সেনাবাহিনী। পাবনায় সচেতনতামূলক প্রচার সহ রাস্তায় জীবাণুনাশক ছিটিয়েছে সেনা সদস্যরা। এছাড়া ঠাকুরগাঁও, রাজশাহী সহ বিভিন্ন জেলায় সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে তারা। চট্টগ্রামের নৌ অঞ্চলের অধীনে উপকূলীয় উপজেলা ও 6টি দ্বীপে করোনা সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছে নৌবাহিনী। এসব এলাকায় নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এছাড়া বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিতেও এখানে কাজ করছে নৌবাহিনী। কুতুবদিয়া দ্বীপে বাস করে 1.5 লাখ মানুষ। এখানেও সামাজিক দূরত্ব নিশ্চিতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বন্ধ আছে ঘাটে যাত্রী পারাপার, দোকানপাট, হাটবাজার, অভ্যন্তরীণ যান চলাচল। এ দ্বীপের 37 বিদেশ ফেরতকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, স্থানীয়দের দেয়া হচ্ছে মাস্ক ও হ্যান্ড গ্লাভস। মাইকিং করে সচেতন থাকতে বলা হয়েছে, গণগণ সাবান দিয়ে হাত ধুতে বলা হয়েছে, বাড়ি থেকে যাতে বাইর না হয় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া। টিস্যু ব্যবহার করুন, নুয়াল ব্যবহার করুন, আনারা পর্য পরিষ্কার তখন যার যার বাড়িতে তখন। এই দ্বীপের মতো চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে ভোলা, মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, টেকনাফ ও মহেশখালীতেও চলছে কার্যক্রম। এছাড়া উপকূলে নৌযানগুলোতে চলছে প্রচারণা। স্থানীয় প্রশাসনের সঙ্গে এসব এলাকায় কাজ করছে নৌবাহিনী।
বাজারের সময়টা যেখানে লোকজন সবচেয়ে ভিড় করে আমরা এটাকে কিছুটা সীমিত করেছি। যারা অনেক সময় দেখা যাচ্ছে মাস্ক পরছেন না, আমরা তাদেরকে মাস্ক বিতরণ করছি। এবং তাছাড়াও এই যে কীটনাশক দিয়ে, যে ক্লোরিন ওয়াটার দিয়ে আমরা বিভিন্ন দোকান পাট মসজিদে আশেপাশে ঘরে আশেপাশে আমরা কীটনাশক দিয়ে আপনাদের এই এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। এদিকে দ্বীপ এলাকাগুলোতে সব কিছু বন্ধ থাকায় যাতে নির্ময়ের মানুষ ভোগান্তিতে না পড়ে সেজন্য খাদ্য সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন। সরকারের পক্ষ থেকে অলরেডি বরাদ্দপত্র এসেছে, আমরা এই অসহায়দের জন্য যে ত্রাণ সেটা বিতরণের জন্য আমরা এর মধ্যে প্রস্তুতি নিয়েছি। আমাদের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত যে ত্রাণ পৌঁছানোর জন্য আমরা টিম গঠন করে রেখেছি। আমাদের অতি দ্রুত আমরা ত্রাণ কার্যক্রম শুরু করব। নৌবাহিনীর সহযোগিতায় এসব দ্বীপে খোলা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্র, প্রস্তুত রাখা হয়েছে জরুরি রোগী পরিবহনের নৌ অ্যাম্বুলেন্স। করোনা সংক্রমণ রোধে সারা দেশে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী, তবে উপকূলীয় এবং দ্বীপ এলাকাগুলোতে এ কাজে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ইতোমধ্যে এসব এলাকায় উপজেলা প্রশাসন এবং নৌবাহিনীর উদ্যোগে চালানো হচ্ছে সমন্বিত কার্যক্রম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুতুবদিয়া। করোনা ভাইরাসের কারণে সারা দেশ যখন কার্যত অবরুদ্ধ, সেই মুহূর্তে উল্টো চিত্র মৌলভীবাজারের চা বাগানগুলোতে। আতঙ্ক নিয়ে অনেকটা বাধ্য হয়েই প্রতিদিন কাজ করছেন শ্রমিকরা, যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সেখানে কর্মরতদের মধ্যে। এ বিষয়ে বাগান মালিকদের দাবি, শ্রমিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই কাজ করছেন তারা। মৌলভীবাজারের 92টি চা বাগানে কাজ করেন লক্ষাধিক শ্রমিক। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সারা দেশে সাধারণ ছুটি এবং সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ হলেও ছুটি পাননি চা শ্রমিকরা। এরই মধ্যে করোনা আতঙ্কে কয়েকটি বাগানে কাজ বন্ধ করে ঘরে অবস্থান করছেন অনেক শ্রমিক। পানি শুধু দিতে আসে নাই, ওখানে সাবান নাই, কোনো হ্যান্ড ওয়াশ কোনো কিছু নাই, এরপরে মাস্ক দিতে আসে না। সারা দেশের মানুষ মরি যেতে আসে, আর আমরা চা বাগানের লোক আমরা মরি না, আমরা লাগে কোনো রোগ নাই। আমাদের শ্রমিককে আমরা জিরো পাঠানি হয়, আমাদের শ্রমিককে কি শ্রমিক না, আমাদের শ্রমিক কিলা পোকায়, কিলা পোকার মতন আমরা তারে জুড়ে ঢাকাই আমরা কাজে নিতে আসি। ছুটির বিষয়ে বাগান মালিকদের সঙ্গে কয়েক দফা আলোচনায় হয়নি কোনো সমাধান। এতে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে শ্রমিকদের বাধ্য হয়ে কাজে যেতে হচ্ছে। সাধারণ ছুটি 10 দিন দিছে, কিন্তু আমাদের চা শ্রমিকের কোনো ছুটি নাই। বর্তমান ম্যানেজারের ইন জিগানিত গেলে ম্যানেজার বলে যে ছুটি আমার পক্ষে দেওয়া সম্ভব নাই। শ্রমিকদের ছুটির বিষয়ে কিছু না বললেও তাদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি করছেন বাগান মালিকদের অনেকেই। হ্যান্ড স্যানিটাইজার রাখছি আমরা, কলেজে সাবান রাখছি, পানির ভাউচার রাখছি, মানে আমার যেটা করার সাধ্য মধ্যে আছে আমি করতেছি। আর বাগানের ব্যাপারটা মনে করেন যে চলমান সংকট মোকাবেলায় বাগান কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা চা শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে বাজারে নয়, পণ্য নিয়েই মানুষের দ্বারে হাজির হচ্ছেন পুলিশ সদস্যরা। করোনা সতর্কতায় মানুষকে ঘরে থাকতে ব্যতিক্রমী ডোর টু ডোর শপ সেবা চালু করেছে মহানগর পুলিশ। কেউ ফোন করে চাহিদার কথা জানালে প্রয়োজনীয় পণ্যসহ পৌঁছে দেওয়া সহ দেয়া হচ্ছে জরুরি সেবাও। পুলিশের এমন উদ্যোগের প্রশংসা করেছেন নগরবাসী। বিশেষ সেবা চালু করেছে পুলিশ, চাল ডাল থেকে শুরু করে তরি তরকারি সব কিছুই তারা পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে। শুধু হটলাইনে ফোন দিয়ে জানাতে হবে প্রয়োজনীয় পণ্যের চাহিদা, এমনকি প্রস্তুত রয়েছে বিশেষ মেডিকেল টিমও। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বেশিরভাগ মানুষই ঘর থেকে বের হচ্ছেন না। অনেক পরিবারে বাজার করার মানুষ না থাকায় পোহাতে হচ্ছে ভোগান্তি। এসব কথা ভেবেই গত শনিবার থেকে ডোর টু ডোর সেবা চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে সেখানে সেই রোগী আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কোতোয়ালি এলাকায় নতুন একটি মেডিকেল টিম আমরা গঠন করেছি, যেখানে 5 জন চিকিৎসক রয়েছেন। তারা নির্দিষ্ট সময়ে অনলাইনে বা টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা সার্ভিস দিবেন। শুধু নিত্যপণ্য নয়, জরুরি মুহূর্তে ঔষধ সরবরাহ, স্বাস্থ্যকর্মীদের পরিবহন সুবিধা দেয়া, রোগী নিয়ে যাওয়া সহ বিভিন্ন সেবা দিচ্ছে পুলিশ সদস্যরা। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, কোনো ডাক্তার বা নার্স তাদের সেবা দেওয়ার জন্য যদি কোনো ট্রান্সপোর্ট সুবিধাও চায়, এই হটলাইন নাম্বারে ফোন দিলে আমাদের লোকজন তাদেরকে সেই সাপোর্টটুকু দেবে। ডোর টু ডোর সার্ভিসের পাশাপাশি নগরবাসীকে সুস্থ রাখতে জীবাণুনাশক ছিটানো সহ জনসচেতনতায় কাজ করছে পুলিশ। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য 50,000 বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে রাজবাড়ী জেলা পুলিশ। বিনামূল্যে এগুলো জেলার দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা। তারা বলেন, পুলিশ লাইন্স ড্রিল শেডে তৈরি করা হয়েছে এসব হ্যান্ড স্যানিটাইজার। 50 মিলির বোতলগুলো বিনামূল্যে জেলার 5 উপজেলা দরিদ্রদের হাতে তুলে দেওয়া হবে। রাজবাড়ীর বাজারগুলোতে হ্যান্ড স্যানিটাইজার অপ্রতুল হওয়ায় দুস্থদের করোনা ভাইরাস মোকাবিলায় সহায়তা করতে এই উদ্যোগ বলে জানিয়েছে জেলা পুলিশ। অঘোষিত লকডাউনে বন্ধ বেশিরভাগ কর্মস্থল, ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এ অবস্থায় কাজের অভাবে একবেলার খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে শ্রমজীবী মানুষ। করোনা সংকটের এই স্থবিরতায় চুলা জ্বলছে না অনেকের ঘরে, তাই কাজের আশায় বাধ্য হয়েই রোজ বের হচ্ছেন তারা। প্রশাসন কিছু জায়গায় ত্রাণ বিতরণ করলেও সবার ভাগ্যে তা জুটছে না বলে অভিযোগ অনেকের। নেত্রকোনার পোস্ট অফিস মোড়, দিন শুরুর সঙ্গে সঙ্গেই বিভিন্ন গ্রাম থেকে দিনমজুর ও শ্রমিকরা এখানে জড়ো হন কাজের আশায়। তবে করোনা সতর্কতায় কয়েকদিনের স্থবিরতায় কাজের অভাবে বাড়ি ফিরছেন মৈনপুরের নির্মাণ শ্রমিক উজ্জ্বল মিয়া। অথচ সংসারের 5 জনের খাবার জোগাড় করতে হয় তার একারই। 4-5 দিন ধরে ঠিক আছে, আমরা কাম দুম পাইতেছি না, বাজার 4-5 জন লোক আমার ফ্যামিলির মধ্যে, আমি কিভাবে চলবো? ঠিক আছে, সরকার তো আমরা কিছু ভাতা মতো দিতেছে না। একই অবস্থা দেশের অন্যান্য জেলাতেও। মেহেরপুর, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, লক্ষ্মীপুরে কাজের অভাবে কারো ঘরে জ্বলছে না চুলা। একবেলা খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। সংসারে খাওয়াই আমরা ভাই বোন স্ত্রী মা 5 জন, 5 জনে হ্যাঁ চলতে পিতে অনেক কষ্ট হইতেছে, মাত্র একদিন কাজ পাইছি। সরকারের নির্দেশ মেনে এসব খেটে খাওয়া মানুষ 10 দিনের ছুটিতে নিজেকে অবরুদ্ধ রেখে সামিল হয়েছেন করোনাকে জয় করতে। কিন্তু না খেয়ে আর কতদিন, তাই বাধ্য হয়েই অনেকেই বের হচ্ছেন কাজের আশায়, যদিও হতাশা নিয়েই ফিরতে হচ্ছে তাদের। রিক্সার তো কামাই নেই, যাতে কোনো যাই সাড়ে কোনায় খালি, যাক দেয় তো তাই খাবার নাকছে, যা না পাইতে নাই। এদিকে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে সারা দেশে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে ত্রাণ বিতরণ, যদিও অনেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। যদি সরকার আমাদের সাহায্য করতো, আমরা গাড়িতে বাড়িতে আমরা নিরাপত্তা থাকতাম। এখন আমাদের ছেলে মেয়ে আছে, ওনাদের লই চলতে হইব, যথেষ্ট খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ রয়েছে জানিয়ে প্রশাসন বলছে প্রয়োজনে ত্রাণ সহায়তা আরও বাড়ানো হবে। 100 মেট্রিক টন চাল এবং 7 লক্ষ টাকা পেয়েছি। আমার আগে ছিল 7,49,000 টাকা এবং 500 মেট্রিক টন চাল, ইতিমধ্যে আমরা 72 মেট্রিক টন চাল এবং 8,20,000 টাকা বরাদ্দ প্রদান করেছি। আপাতত 100 মেট্রিক টন আমাদের চাল এবং 10 লক্ষ টাকা আমরা বিভিন্ন উপজেলা এবং পৌরসভা আমরা ভাগ করে দিয়েছি। এগুলো আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে। করোনা মোকাবেলায় ধৈর্য ধরে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। খাদিজা তুলকোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশের মতো সিলেট মহানগরীতেও ঘরে বসে আছে বেশিরভাগ জনগণ, আর এতে উপার্জনহীন হয়ে পড়েছে প্রায় 2.5 লাখ নিম্নবিত্ত মানুষ। তাদের সহায়তায় এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন। এতে ক্ষুব্ধ শ্রমজীবী এসব মানুষ। সিটি কর্পোরেশনের তথ্যে সিলেট মহানগরীতে বস্তি আছে 1,000-এর বেশি, আর শ্রমজীবী মানুষ আছেন প্রায় 2,50,000। অঘোষিত লকডাউনের কারণে উপার্জন বন্ধ রয়েছে এই শ্রমজীবীদের। খাদ্যের চাহিদা মেটাতে স্বাস্থ্য ঝুঁকি জেনেও অনেকে কাজের খোঁজে বের হচ্ছেন রাস্তায়। কিছু নাই তো, তো শুটকি আছিল রান্তাছি, আর সকালে তো কিছু খাইছি না, এই পর্যন্ত বাজার হাট নাই। সরকারের পক্ষ থেকে এমন কোনো যে মাছ বিভিন্ন আপনার জরুরি দরকারগুলো এসব খেটে খাওয়া মানুষের সহায়তায় নিজ উদ্যোগে অনেকে এগিয়ে এলেও সিটি মেয়রের পক্ষ থেকে এখনও দেখা যায়নি কোনো পদক্ষেপ। জীবাণুনাশক স্প্রে করে ভাইরাস দূর করার পাশাপাশি এসব মানুষের ক্ষুধা দূর করাও প্রশাসনের দায়িত্ব বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের কাজ হচ্ছে দৃশ্যমান উন্নয়ন করা, রাস্তা বড় করা, ড্রেন করা, এর বাইরে যে কিছু করা যায়, নগরবাসীর পাশে দাঁড়ানো যায় বিপদে দুর্যোগে, এই পরিকল্পনাটাই ওনার মধ্যে নেই। সিটি মেয়র জানান, সরকারের দেয়া বরাদ্দের অর্থ শুধু জীবাণুনাশক ও মাস্ক কেনার জন্যই দেয়া হয়েছে, তাই শ্রমজীবীদের সহায়তার জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সরকারের পক্ষ থেকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে স্প্রেটে এইসব করার জন্য,
মানুষকে কীটনাশক ঔষধ কিনে দেওয়া যায় এই জন্য। আর আমার কাছে যা আছে সেটা দিয়ে এত টাকার ভলিউমে আমার কাছে নাই, তাই আমি সিলেটের আমাদের বৃত্তশালী যারা আছেন তাদের কাছে আহ্বান করতেছি এবং তারা উইলিংলি আমাকে আজকে থেকে দেওয়া শুরু করেছেন। সরকারি বরাদ্দের খরচ নিয়ে যেমন অনেকে নানা প্রশ্ন তুলেছেন, তেমনি দুস্থদের সহায়তায় সিটি কর্পোরেশনকেই উদ্যোগী হতে হবে বলে মনে করছেন সাধারণেরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এ নিয়ে আরও জানাতে এবার সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, আমরা জানি যে সিলেটে প্রায় 2.5 লাখ মানুষ শ্রমজীবী রয়েছেন, সবচেয়ে বেকায়দায় রয়েছেন এই মানুষগুলো, তারা সবাই কি সহায়তার আওতায় এসেছেন? আসলে এই সবাই কি সাহায্য সহযোগিতার আওতায় এসেছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এর কারণ হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ওয়ার্ডে কোনো এলাকায় ত্রাণ পৌঁছায়নি, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলা পর্যায়ে, সদর উপজেলা তো ত্রাণগুলো পৌঁছে গিয়েছে। মহানগরীর কয়েকটি জায়গায় আসলে কিছু মানুষ ত্রাণ পেয়েছেন, এটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে দেওয়া হয়েছে। অপরদিকে সিলেটের 81 যিনি সাংসদ রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমিন, তিনি এখন পর্যন্ত 3,000 পরিবারকে এক সপ্তাহের জন্য এই খাদ্যগুলো সরবরাহ করতে পেরেছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এককভাবে অনেকে এই সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ত্রাণ সাহায্য সহযোগিতা প্রদানের বিষয়বস্তুটি এখন পর্যন্ত দৃশ্যমান নয়। অপরদিকে আসলে সিটি মেয়র যিনি গতকাল আমাদেরকে বলেছেন এবং আজকেও যিনি বলেছেন, উনি খাদ্য ফান্ড গঠন করেছেন, সেই খাদ্য ফান্ডে কে কি পরিমাণ অর্থ বা খাদ্য দান করলো সেটিও এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে যেটি জেনেছি সেটি হচ্ছে আজকে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, হয়তোবা আগামীকাল বা পরশু দিন থেকে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে কাউন্সিলরদের মাধ্যমে যারা দুস্থ রয়েছেন, যারা নিম্নবিত্ত রয়েছেন তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার মতো একটি প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এই যে একটি অভিযোগ রয়েছে যে এখনো অনেক এলাকায় সরকারি সহায়তা পৌঁছায়নি, আমরা প্রতিবেদনও দেখছিলাম, আপনিও বলছিলেন, এ ব্যাপারে প্রশাসন কি বলছে? দেখুন, প্রশাসন যেটি বলছে, আসলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের আওতাধীন যে মহানগরী সেখানটায় জেলা প্রশাসক অনেক ক্ষেত্রেই ত্রাণ যেটি পৌঁছাবেন তার থেকে উনি বেশি মনোযোগ দিয়ে থাকেন উপজেলা পর্যায়গুলোতে। তো স্বাভাবিকভাবেই আসলে মহানগরের দায় দায়িত্ব বেশি বর্তায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কাউন্সিলরদের উপর। তো কাউন্সিলরদের এখন দেখা যাচ্ছে অনেকটাই উদাসীন, উনি চেষ্টা করতে পারতেন, মেয়রও চেষ্টা করতে পারতেন, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। মাধব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। করোনা সংকটে পাহাড়ের খেটে খাওয়া দিন মজুরদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। পাহাড় ডিঙ্গিয়ে দুর্গম অঞ্চলেও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে তারা, আর প্রথমবারের মতো ত্রাণ পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। যে কোনো দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে পাহাড়ের দুর্গম অঞ্চলের বাসিন্দারা, তাদের সহযোগিতা করাটাও তখন প্রশাসনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। উঁচু নিচু পাহাড় ভেঙে তাদের কাছে ত্রাণ পৌঁছাতে দিতে হয় বাড়তি অর্থ, সময় ও শ্রম। তবে সব রকম চ্যালেঞ্জ নিয়ে দুর্গম পাহাড়েও ত্রাণ পৌঁছে দিচ্ছে প্রশাসন, দিচ্ছেন নগদ টাকা, চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ সহ প্রয়োজনীয় পণ্য। প্রশাসনের এমন উদ্যোগে খুশি পাহাড়ের মানুষ। এটা অত্যন্ত ভালো, যেহেতু আমরা বাড়ি থেকে বাইর হইলে এখন সমস্যা, বাড়িতে থেকে এগুলো আমরা যদি পাই তাহলে আমাদের অনেক ভালো হয় আর কি। আমি ধন্যবাদ। জেলা প্রশাসক নিজে একের পর এক পাহাড় ডিঙিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এসব সামগ্রী। প্রশাসনের এই কাজে সহায়তা করছে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সদস্যরা। 4টি ইউনিয়ন নৌপথে যেতে হয় আর 2টি ইউনিয়ন সড়কপথে। আমরা সড়কপথে এগুলো দিয়ে এসেছি এবং নৌপথেও আমাদেরকে বিভিন্ন ইউনিয়নে যে তাদের গৃহে আমরা পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা প্রায় 3,000 পরিবারের মাঝে আমরা খাদ্য পৌঁছিয়ে দিয়েছি এবং আপনারা দেখে থাকবেন আমাদের জেলা এবং উপজেলা প্রশাসন সবাই প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা খাদ্যটা দিয়ে আসতেছি। আমরা ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে 200 মেট্রিক টন চাউল 12 লক্ষ টাকা পেয়েছি, এটার বিতরণ কার্যক্রম শুরু আছে। এই জেলায় প্রায় 7 লাখ লোকের বসবাস, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙামাটির পর এবার হাম ছড়িয়ে পড়ছে খাগড়াছড়ির শিশুদের মধ্যে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 8 জন শিশু। শিশুদের হাম থেকে বাঁচাতে দুর্গম এলাকাগুলোতে বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপনের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
হামে আক্রান্ত হয়ে গত রোববার মারা যায় খাগড়াছড়ির দীঘিনালার রথিচন্দ্র কারবারি পাড়ার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা। একই পাড়ায় আক্রান্ত হয় আরও 30 শিশু। এদের মধ্যে একজন এখন আশঙ্কাজনক অবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্গম হওয়ায় এসব এলাকায় সংকট রয়েছে চিকিৎসা সেবার, তাই দ্রুতই 10 বছরের কম বয়সী শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে এই রোগ। আর এলাকা তো খুব দুর্গম এলাকা, এখানে ওই যে প্রাথমিক চিকিৎসার মতো এখানে কোনো ব্যবস্থা নাই, যার কারণে এখানে গাড়িগুলো সব বন্ধ থাকার কারণে প্রচুর সমস্যা পড়তেছে গ্রামবাসীগুলো। বলেছি যে ডাক্তারে দেখে দিলে এরকম রোগী চিকিৎসা করবে না, এই জন্য বলেছে মানুষ, এই জন্য গাড়িও না পায়, গাড়ি বন্ধ। এরই মধ্যে হামে আক্রান্ত শিশুদের প্রাথমিক চিকিৎসা দিতে দুর্গম এলাকায় কাজ করছে চিকিৎসকদের একটি দল। দ্রুতই সেখানে বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপন করে হামের টিকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আলাদাভাবে ক্যাম্পেইন করে এখানকার জনগণকে আমরা স্ক্রিনিং করব, নতুন করে 10 বছরের নিচে যারা আছে স্ক্রিনিং করে আমরা আলাদা করে হামের টিকা দেওয়ার ব্যবস্থা করব। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে হামের এই প্রকোপ নিয়ে দুশ্চিন্তায় বিপর্যস্ত পাহাড়ের বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, হঠাৎ পাহাড়ি এলাকায় হামের প্রকোপ বাড়ার কারণ কি, আর আক্রান্ত যে শিশুরা রয়েছে তারা টিকাদান কর্মসূচির মধ্যে ছিল কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে আজকে সকালে হাম রোগে আক্রান্ত 8 জন শিশুকে ভর্তি করা হয়েছে। গতকালকে যে একজন শিশু মারা গেছে, এর পরবর্তীতে আজকে 8 জনকে ভর্তি করা হয়েছে, এবং এখন আমরা জানতে পেরেছি এই মাত্র হাসপাতালে আরো 12 জন শিশু তারা হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রগুলোর পক্ষ থেকে বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, আসলে স্থানীয়দের চিকিৎসা সেবার জন্য যে হাম রোগের প্রতিষেধক টিকা দেওয়ার কথা সেটা কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো সময় দেওয়া হয়নি। গত 12 বছর কোন স্বাস্থ্যকর্মী আক্রান্ত যে এলাকা রতিচন্দ্র কারবারি পারে সেখানে কিন্তু যাননি, এটা কিন্তু স্থানীয়দের পক্ষ থেকে একটা বড় অভিযোগ। আর আবার আমরা যখন স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন মূলত যারা স্থানীয় রয়েছে তাদের মধ্যে এক ধরনের টিকা বিতরণ হয়েছে, এবং হামের যে টিকা সেটা নিয়ে নানা ধরনের কুসংস্কার রয়েছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে 8 জন শিশু কিন্তু এখন হাসপাতালে তারা হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে, এবং আরো 12 জন শিশু এসেছে। তো আসলে সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, এখানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটা গাফিলতির অভিযোগ রয়েছে, এবং স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে ওবি খুবই খুব দ্রুত আগামী 2-1 দিনের মধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত যে এলাকা রয়েছে এবং আশেপাশে আরো বেশ কিছু গ্রামে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টিকা দেওয়া হবে। তো আজকে যারা এখানে আসিয়েছেন তারা প্রত্যেকে কিন্তু খুবই দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, যে কারণে তাদের পক্ষে আসলে হামে যে চিকিৎসা নেওয়া বা স্বাস্থ্য সেবা নেওয়া সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটা উদ্ধারকারী টিম গিয়ে তারা কিন্তু নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেছে। তো এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে সর্বশেষ। সমীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।